দুর্গম চরাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ যেহেতু নদী ভাঙন এলাকা, এখানে চরাঞ্চলে অনেক মানুষ বসবাস করে। এই অঞ্চলের শিক্ষার মানকে শহরের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাজেদা আদিল স্মরণীয় উচ্চ বিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, চরাঞ্চলের জন্য শিক্ষক ও জনবল কম রয়েছে, অঞ্চলভিত্তিক গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও ব্যয়বান করা হবে। মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন পূর্বে বেলকুচির উপজেলা চত্বর ও তাঁত শিল্পের কারখানা পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহমেদ, জেলা শিক্ষা অফিসার শফিউল ইসলাম। বিশেষ করে অনেক সময় চরাঞ্চল বা একটু দুর্গম অঞ্চল, যেগুলো আজকাল অবশ্য শেখ হাসিনার বাংলাদেশে কোনো প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই, সব জায়গায় খুব দ্রুত পৌঁছানো যায়, কিন্তু তারপরও যেগুলো একেবারে শহর নয়, শহরের একটু বাইরে গ্রামে কিংবা চরাঞ্চল, অনেক সময় শিক্ষক পাওয়া খুব কষ্ট হয়। তো আমরা এখন যেই ব্লেন্ডেড শেখার যে পদ্ধতি করছি, যদি যেখানে ক্লাসরুমে হয়তো তেমন একজন শিক্ষক নেই, কিন্তু সেই জায়গায় আমরা অনেক সময় ওই টেলিভিশনের মাধ্যমেও আমাদের পক্ষে হয়তো অনেক কিছুই সেখানে অনেক ধরনের ক্লাস নেওয়া সম্ভব হবে। আমরা সব ধরনের চেষ্টা করব, আমরা চাইবো সব জায়গায় শিক্ষক দিতে, কোথাও যদি ঘাটতি থাকে সেটাকেও আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা সেটাকে সেই ঘাটতিটা পূরণের চেষ্টা করবো।